নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি অমৃতা। শুরু করছি এই মুহূর্তে। আর এখন যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, অবশেষে ইডি গ্রেফতার করলো কেষ্ট ঘনিষ্ঠ সাইগল হোসেনকে। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, ইডি গ্রেফতার করলো শেষ পর্যন্ত সাইগল হোসেনকে। ইডি হেফাজতে সাইগল হোসেন এবং তাকে দিল্লিতে নিয়ে যাওয়ার আবেদন করবে ইডি আসানসোলের আদালতে। আজ আসানসোলের বিশেষ সংশোধনে গিয়ে জেরা করে সাইগল হোসেনকে ইডি এবং প্রায় 4.5 ঘন্টা ধরে চলে এই জিজ্ঞাসাবাদ। অনুব্রত ঘনিষ্ঠ সাইগল হোসেনকে জেরা করে ইডি প্রায় 4.5 ঘন্টা ধরে এবং ইডি হেফাজতে নেওয়ার আবেদন সাইগলকে দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আসানসোলের সংশোধনে গিয়ে জিজ্ঞাসাবাদ করে ইডি। ইডির 6 সদস্যের প্রতিনিধি দল কিন্তু আজ আসানসোলের সংশোধনে গিয়ে সাইগল হোসেনকে জিজ্ঞাসাবাদ করে এবং বয়ানে বেশ কিছু অসঙ্গতির জন্যই কিন্তু এবং শেষ পর্যন্ত ইডি গ্রেফতার করে সাইগল হোসেনকে। প্রথমবার ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি সাইগল হোসেন। আমরা বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়। পবিত্র, তার মানে কি বয়ানে বেশ কিছু অসঙ্গতি ছিল এমনটা ধরে নেওয়া যেতে পারে, এবং শুধু তাই নয়, দিল্লি নিয়ে গিয়ে কেন জিজ্ঞাসাবাদের প্রয়োজন পড়ছে, কি জানতে পারছো? দেখো, আমরা অমৃতা, যেহেতু জেলের ভেতরে জিজ্ঞাসাবাদ, সেদিন সূত্র মারফত আমরা জানতে পারছি যে ইডির যে দল, 4-6 জনের প্রতিনিধি দল আছে এবং 6 জনের প্রতিনিধি দলের মধ্যে 4 জন জিজ্ঞাসাবাদ করে তাকে, সাইগল হোসেনকে, এবং প্রায় 4 ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এবং ইডি সূত্রে যেটুকু জানতে পারছি আমরা, যে ইডি ফোন অ্যারেস্ট দেখাচ্ছে এবং মানে এই তাকে অ্যারেস্ট দেখাচ্ছে, অ্যারেস্ট দেখিয়ে আদালতের কাছে প্রেয়ার করেছে, মানে আবেদন করেছে যে যেন আদালত তাকে ইডির হাতে তুলে দেয় যে সাইগল হোসেনকে, এবং সাইগল হোসেনকে নিয়ে গিয়ে তারা অন্যত্র কোথাও হোক বা কলকাতা হোক সেখানে নিয়ে গিয়ে, মূলত দিল্লি নিয়ে গিয়ে তারা জিজ্ঞাসাবাদ করার জন্যই আবেদন করেছে আমরা সূত্র মারফত জানতে পারছি। কেমন কেন দিল্লিতে, কেন এইখানে নিয়ে, যেহেতু এইখানে নিয়ে আসার এক টাকা দূর এখানে হচ্ছে তার, এবং নিজেদের এলাকায় নিয়ে গিয়ে তার জিজ্ঞাসাবাদ করতে আলো করে পারবে এবং আরো তথ্য জানতে পারবে, এবং বেশ কিছু তথ্য প্রস্তুত করেছে ইডি, যেমন যে ধন্যবাদ পবিত্র। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, সাইগলকে নিজেদের হেফাজতে চাওয়ার আবেদন, এমনটাই আবেদন করছে ইডি আসানসোলের আদালতে, এমনটাই আবেদন করতে চলেছে ইডি। এবং অবশেষে 4.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর ইডি গ্রেফতার করলো কেষ্ট ঘনিষ্ঠ সাইগল হোসেনকে। গরু পাচার মামলায় গ্রেফতার করা হলো তাকে। গরু পাচার মামলায় কেষ্ট ঘনিষ্ঠ সাইগল হোসেনকে হেফাজতে চাইল ইডি এবং অবশেষে গ্রেফতার। প্রথমবার ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিল সাইগল হোসেন আসানসোল সংশোধনাগারে, এবং তারপরেই টানা 4 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর অবশেষে ইডি গ্রেফতার করে সাইগল হোসেনকে। এই মুহূর্তে এখন এই পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত 3, 7-3।